দাসপুরে নতুন আতঙ্ক, আচমকায় বাইকে এসে বুকে পিঠে কেউবাকারা চাবুকের আঘাত করে গায়েব হয়ে যাচ্ছে নিমেষে। এই আঘাত করা হচ্ছে মূলত ভোর রাতের দিকে বেছে বেছে রুটির হকারদেরকে। তবে অনেক ক্ষেত্রে ভোরে সবজি নিয়ে যারা হাটে যাচ্ছেন যে সকল কৃষক, তাদের ক্ষেত্রেও বুকে পিঠে চাবুকের মতো কিছু দিয়ে আঘাত করা হচ্ছে এবং সে ঘটনাও কিন্তু সামনে আসছে। গত 10 থেকে 12 দিন ধরে এমন অস্বাভাবিক ঘটনায় রীতিমতো আতঙ্কে দাসপুর থানার গৌরা, জগন্নাথ পুর, দুর্গাপুর, পার্বতীপুর, আড়খানা, রামপুর সহ আশপাশের বিভিন্ন এলাকার হকার থেকে কৃষকরা। আজ শনিবারের সকালে জগন্নাথপুরের রুটি ব্যবসায়ী নন্দ সি জানাচ্ছেন, বাড়ি থেকে রুটি কারখানায় আসার সময় ভোর প্রায় 3:30 নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কে জগন্নাথপুর এলাকাতেই বাইকে করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এসে হঠাৎই তার বুকে লিকলিকে চাবুকের মতন কিছু দিয়ে মারে। সে জ্বালা যন্ত্রণা এখনও তিনি ভুলতে পারছেন না। একই ঘটনা ঘটেছে সোনামুই গ্রামের রবি দাস, রামপুরের প্রবীর ঘোষ, গৌরার রবি অধিকারী, আড়খানার বিষ্ণু মণ্ডল, জগন্নাথপুরের পূর্ণ জানা সহ আরও একাধিক হকার ও কৃষকদের সাথে। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যাচ্ছে, ভোরে বাড়ি থেকে বেরিয়ে হাটে বা রুটি কারখানায় যাবার পথে মূলত বাইকে করে এসে বুকে, কখনো পিঠে চাবুকের মতন কিছু লিকলিকে বস্তু দিয়ে আঘাত করা হচ্ছে এবং সে আঘাতের যথেষ্ট যন্ত্রণা আছে। তবে কোনো ক্ষেত্রেই তাদের থেকে টাকা পয়সা বা মোবাইল ছিনতাই করা হচ্ছে না। রামপুর রথতলার বাসিন্দা পেশায় হকার প্রবীণ ঘোষ জানাচ্ছেন, এমন চাবুকের আঘাত খেয়ে তাঁরা এখন দিনের আলো ফুটলে তবেই বাড়ি থেকে কাজে বেরোচ্ছেন। তিনি আরও জানান, এই চাবুকের মারের ঘটনা মূলত ঘটছে দাসপুর থানার কলড়া, সোনামুই লাগোয়া, দিল্লির আশুতলা, পার্বতীপুর ও দুর্গাপুরের মাঝের রাস্তায়, পাশাপাশি ঘাটাল পাঁশকুড়া সড়কে গৌরা থেকে জগন্নাথপুরের রাস্তায়। তবে এই ঘটনায় এখনও দাসপুর থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেবে। ক্যামেরায় শ্রীকান্ত ভূঁইয়ার সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। বাড়ি থেকে যেমন আসি 3:30 সময়, রাস্তায় উঠতেছি, উঠতে উঠতে দেখা গেল আমার, আমি বাঁ দিকে চলে আসছি, ডান দিক থেকে উঠে বাঁ দিকে আমার রাস্তার দিকে চলে আসছি। আসার পরে দেখা গেল আমার ডান দিকে একটা লরি, তারই পিছনে দেখি না হঠাৎ একটা মোটরসাইকেল। এবার মোটরসাইকেল হঠাৎ আমার দিকে বেঁকে এসে, আমি এরকম সাইকেলে হেঁটে হেঁটে আসি সব দিন ভোরবেলা, কিন্তু সেপাক করে আমার এইটা বাড্ডি দিল। এমন বাড়ালো ছাতিটা আমার জ্বালা জ্বালা করছে, আর খানেকক্ষণ আমি মানে আসতেই পারবো না এমন অবস্থা। তারপরে এসে কারখানাকে এলাম, দোকানকে এসে সবাইকে আমি বললাম, সবাই বলে কী ব্যাপার, নামিলে এইরকম ব্যাপার আমাকে মারলো। তারপরে হঠাৎ দেখি আবার একদিন পরে আমার একজন হকার, সে বলছে দুর্গাপুরের মাঠে একজন হেঁটে যাচ্ছে, তাকে একজন তাকে বাদ দিয়েছে। সে তখন করলে কী বলে, মোটরসাইকেলে, আমি মোটরসাইকেলের পিছনে ছুঁড়লে কি তাকে ধরতে পারবে, ওইটা গেল। তারপরে গোপাল মাইথির ভাই, সে কবে কলড়ার হাট গেছিলো সবজি নিয়ে, তাকেও এরকম, তাকেও মেরেছে, বললো আমাকে নাড়ু বলে আমার একজন হকার, সেই বললো। তো হঠাৎ আজকে দিন আসটেক আগে ননিমানার দোকানের কাছ থেকে আসছে আমার একটা হকার, মানে দুর্গাপুর থেকে পার্বতীপুরের দূর থেকে মোটরসাইকেলে উঠলো, উঠে করলো কি মোটরসাইকেলটা পট করে বেঁকে গিয়ে তাকে মারলো, একদম ছাতিয়ে তাকেও মেরেছে। ওইটা মারার পরে সে এসে আমাকে বল দিছে, বলার পরে আবার ওইখানে সোনামিয়ে রবিদাস বলে একজন আছে, সেও হকারি করে, সেও এ মোটরের কারখানার কাছে, তাকেও এরকম মারলো, তাকে এমন পিঠে মারছে, তাকে পিঠে মেরেছে, এরকম ব্যাপার। এবার সেইটার জন্য আমরা বলছি, কেন এরকম করে মারতেছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, এইটা জানানোর জন্যে আমি খুব ব্যস্ততা আছি, যে আমরা ভয়ে বেরোতে পারছি নিকো, যে ভোরবেলা যে আসবো, আমার হকাররাও তারাও বলছে আমরা ভয়ে আসতে পারছি নিকো, আর আমারও বিশাল ভয় লাগে। আমি তখন এখন কী করি, কোনোদিন হয়তো গাড়ি নিয়ে চলে এলো, নাহলে সাইকেল নিয়ে আসি বটে, আর হেঁটে আসি নিকো, এদিক ওদিক দেখে মোটরসাইকেল আসছে কিনা, তারপরে আমি সাইকেলে চেপে পাঁই করে মোটামুটি পালিয়ে আসি তাড়াতাড়ি করে। আচ্ছা, এই ঘটনাটা কতদিন ধরে ঘটছে? কতদিন ধরে? হ্যাঁ, এটা প্রায় অন্তত 3 মাস। সময়টা 3:30 থেকে 4:00 ভিতরে একদম। কোনো কি নির্দিষ্ট এরিয়ায় মারা, মানে এভাবে অ্যাটাক করছে না? অ্যাটাক করছে বলতে ধরো দুর্গাপুরের মাঠে মেরেছে, তারপরে আমাদের জগন্নাথপুরে তো আমাকে দুজনকে মারলো, তারপরে সোনামি একজনকে মেরেছে, এরকম মারতেছে। কেন মাতিছে, কী ব্যাপার, কী বৃত্তান্ত, কিছু বলা যাচ্ছে না। এ বিষয় নিয়ে আপনারা থানায় অভিযোগ করেননি? আমাদের তো সেই হকার একজন, সে তো বললো আমি থানায় অভিযোগ করছি, এই কথা বললো আমাকে। এই কথা আমাকে বললো যে আমি অভিযোগ করেছি, বলে এর মধ্যেই ঠিক ধরা পড়বে। এখনও পর্যন্ত কতজনকে করা হয়েছে? এখনও পর্যন্ত ধরুন 1, 2, 3, 4, 5 জনকে।
তারপর কালকে হঠাৎ শুনলাম আমার এক হকার, ওই মানা ঘরে যে হকারি করে, সে বলে কি দুজনকে মারছে, মাদারে তাকড়া ভর্তি আছে, আরও দুজনকে মেরেছে ওই মোটর সাইকেল। আপনার নাম? আমার নাম নন্দসি। সাইকেল করে আসায়, ওরা মোটর সাইকেলে করে আসে, ওদের হাতে একটা ছড়ির মতো চাবুক টাইপের থাকে, তো তাতে সাট করে এমন 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 বেতাল জায়গায় সব মেরে দিয়ে যায়, যেটা হচ্ছে দিয়ে স্পিডে বেরিয়ে যায়। হ্যাঁ, এর প্রতিবাদ মানে না ধরতে পারলে তো করতে পারবো না, যদি আপনারা কিছু করতে পারেন, হ্যাঁ, তাহলে ধরে আমার দিকে সহযোগিতা করুন, আমরা হকারি করে খাই। হ্যাঁ, এই হলো আমাদের বিষয়। এইভাবে যদি মানে কী বলে মারধর করতে থাকে, তাহলে তো আমরা মাল ডেলিভারি করবো কী করে, বা রুজি রুটি করে যেটা খাই সেটা করবো কী করে। হ্যাঁ, আপনাদের কাছে আমার বিনোরোধ যে আপনারা একটা কিছু করুন, করে ওদের দিকে সাহায্যের ব্যবস্থা নিন। আপনার নাম? বিষ্ণুপদ মণ্ডল। কার রাত্রেবেলা আসা আমাদের তো একদম নিরাপত্তাই নেই, ঠিক আছে, আমাদের এখন ওই বেলা করে বেড়ানো হচ্ছে, রাত্রে এখন মারধর হচ্ছে বলে ওই ভয় আত আতঙ্কিত আসতে পারি না, এখন বেলা করে বেড়াই, এখন ব্যবসা কমও হচ্ছে। হ্যাঁ, এলিয়ে আমাদের নিরাপত্তা চাই একটু। আচ্ছা, ঘটনাগুলো কি ঘটছে কি? আচানক কোথা থেকে ছেনারা আসছে, মেরে দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমাদের সাইকেলে আসছি, তারা মোটর সাইকেলে থাকছে, হ্যাঁ, দু চারজন এরকম মেরে দিয়ে হঠাৎ বেরিয়ে দেখি না চলে যাচ্ছে। হ্যাঁ, একদিন আমাকেও আতঙ্কতে বুকেতে মেরেছে, মেরে আমি তো এসে কারখানায় বললাম মালিককে, মালিক বললো ও হচ্ছে এরকম, তারপরেই তো আবার শুনলাম আজকে নাকি আবার মাদার নার্সিং দুজন ভর্তি আছে, আমার মেরেছে তাদেরকে, আমার এই জায়গাটায় মেরেছে, কিন্তু দাগ হয়ে গেল, এখন তো গেঞ্জি খুলে দেখানো যাবে না। হ্যাঁ, তার দাগ আছে, এমনভাবে মারছে ওরা। আপনার নাম? আমার নাম প্রবীণ ঘোষ। বাড়ি? বাড়ি রামপুর রথতলা, গৌরা রামপুর রথতলা, দিল্লির আসুরতলা নাহলে কলড়া, এইসব যেগুলো ফাঁকা ফাঁকা জায়গায় ওরা কাজগুলো মিটিয়ে বেরিয়ে যাচ্ছে ওরা। হ্যাঁ, ওদের মনে হচ্ছে কোনো র্যাকেট প্যাকেট আছে, একটু প্রশাসনকে বলবো আমাদেরকে দেখতে, আমরা গরিব মানুষ কেটে খাই, এই হচ্ছে ব্যাপার। আমার নাম সোমনাথ সিং। জগন্নাথপুর বাসস্ট্যান্ডের সামনে আমার পাউরুটি কারখানা, আমার প্রায় 20-25 জন মতো লাইনম্যান আছে। কিছু কিছু লাইনম্যান রাত্রি 3:30 সময় কারখানাকে আসে, যেটা ঘাটার পাঁচতলা রোড হয়ে তাদেরকে আসতে হয়। সেই সময় দেখা যাচ্ছে যে দুজন মোটরসাইকেলে থাকে, একজন আরোহী একজন চালক, পেছনে যে থাকে তার হাতে একটা ছড়ি থাকে, এই ছড়ি দিয়ে কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে আমার লাইনম্যানদেরকে মেরে পালিয়ে যাচ্ছে। কিন্তু লাইনম্যানরা সাইকেলে থাকার জন্য তারা হয় গাড়ির নাম্বার এবং লোককে চিনতে পারছে না, এই ধরনের কিছুদিন ধরে হচ্ছে। তাই আমরা ভাবছি যে প্রশাসনের দ্বারস্থ হব, প্রশাসনকে এই ব্যাপারটা জানাবো, আশা রাখবো যে এটা নিয়ে কোনো সুরাহা হবে। শুনলাম যে দুজনকে একটু জোর মেরেছে, যারা চিকিৎসাধীন মাদার নার্সিংহোমে, হয়তো চিকিৎসা করার পর, প্রাথমিক চিকিৎসা করার পর ছেড়ে দেওয়া হবে, কিন্তু যেটা শুনলাম এটা খুব মারাত্মক জিনিস, হয়তো জীবনও চলে যেতে পারে, এই ঘটনার পর জীবনও চলে যেতে পারে তাদের জীবনের, এর জন্য আমরা পুলিশের কাছে দ্বারস্থ হব।